বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে আজকের গল্প, একটা আষাঢ়ে গল্প। একটা আষাঢ়ে গল্প। দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি, টেক্কা এবং গোলামের বাস। দূরি তেরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে, কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে। টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ, নহলা দহলারা অন্তজ, তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার যোগ্য নহে। কিন্তু চমৎকার শৃঙ্খলা, কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে, তাহার রেখামাত্র ইতস্তত হইবার জো নাই। সকলেই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায় বংশাবলিক্রমে, কেবল পূর্বতী দিগের উপরে দাগা বুলাইয়া চলা। সে যে কি কাজ তাহা বিদেশীর পক্ষে বোঝা শক্ত, হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয়। কেবল নিয়মে চলাফেরা, নিয়মে যাওয়া আসা, নিয়মে ওঠা পড়া, অদৃশ্য হস্তে তাহাদিগকে চালনা করিতেছে এবং তাহারা চলিতেছে। তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নাই, চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রইয়াছে, যেন ফ্যাল ফ্যাল ছবির মতো। মান্ধাতার আমল হইতে মাথার টুপি অবধি পায়ের জুতো পর্যন্ত অবিকল সমভাবে রইয়াছে। কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না, বিবেচনা করিতে হয় না, সকলেই মৌন নির্জীবভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায়, পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে। কাহারও কোনো আশা নাই, অভিলাষ নাই, ভয় নাই, নতুন পথে চলিবার চেষ্টা নাই, হাসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই। খাঁচার মধ্যে যেমন পাখি ঝটপট করে, এই চিত্রবৎ মূর্তিগুলির অন্তরে সেরূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না। অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল, তখন খাঁচা দুলিত, ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত, গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত। এখন কেবল পিঞ্জরে সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণীবিন্যস্ত লৌহ শলাকাগুলি অনুভব করা যায়। পাখি উড়িয়াছে কি মরিয়াছে, কি জীবনমৃত হইয়া আছে, তাহা কে বলিতে পারে। আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি, পরিপূর্ণ স্বস্তি এবং সন্তোষ, পথে ঘাটে গৃহে সকলেই সুসংহত, সুবিহিত, শব্দ নাই, দ্বন্দ্ব নাই, উৎসাহ নাই, আগ্রহ নাই, কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম। সমুদ্র অবিশ্রাম একতান শব্দপূর্বক তটের উপর সহস্র ফেন ও শুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রাবশে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পক্ষীমাতার দুইটি প্রসারিত নীল পক্ষের মতো আকাশ দিক দিগন্তের শান্তি রক্ষা করিতেছে। অতি দূরে পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখানইতেই রাগ দেশের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।
সেই পরপারে সেই বিদেশে এক দুয়ারানির ছেলে এক রাজপুত্র বাস করে। সে তার নির্বাসিত মাতার সহিত সমুদ্র তীরে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষের জাল বুনিতেছে। সেই জাল দিগন্তরে নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্বজগতের নব নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে। তার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্ত বিরোধী নীলগিরিমালার অপর পারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে। খুঁজিতে যায় কোথায় পক্ষীরাজ ঘোড়া, সাপের মাথার মানিক, পারিজাত পুষ্প, সোনার কাঠি, রূপোর কাঠি পাওয়া যায়? কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভবা অলোক সুন্দরী রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছেন? রাজপুত্র পাঠশালায় পড়িতে যায়। সেখানে পাঠান্তে সওদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোটাল পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শোনে। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়ে, মেঘে অন্ধকার হইয়া থাকে। গৃহদ্বারে মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাইয়া রাজপুত্র বলে, মা একটা একটা খুব দূর দেশের গল্প বলো। মা অনেকক্ষণ ধরিয়া তাঁহার বাল্যশ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন। বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত। একদিন সওদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল, সাগাত, পড়াশুনো তো সাঙ্গ করিয়াছি, এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলেন। রাজপুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কোটাল পুত্র কহিল, আমাকে কি একা ফেলিয়া যাইবে, আমিও তোমাদের সঙ্গী। রাজপুত্র দুঃখিনী মাকে গিয়ে বলিল, মা আমি ভ্রমণে বাহির হইতেছি, এবার তোমার দুঃখ মোচনের উপায় করিয়া আসিব। তিন বন্ধুতে বাহির হইয়া পড়িল। সমুদ্রে সওদাগরের দ্বাদশতরী প্রস্তুত ছিল, তিন বন্ধু চড়িয়া বসিল। দক্ষিণের বাতাসে পাল ভর করিয়া উঠিল, নৌকোগুলি রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল। শঙ্খদ্বীপে গিয়া এক নৌকো শঙ্খ, চন্দনদ্বীপে গিয়া এক নৌকো চন্দন, প্রবালদ্বীপে গিয়া এক নৌকো প্রবাল বোঝাই হইল। তাহার পর আরও চারি বৎসরে গজদন্ত, মৃগনাভি, লবঙ্গ, জায়ফলে যখন আর চারটি নৌকো পূর্ণ হল, তখন সহসা একটা বিপর্যয় ঝড় উঠিল। সব কটা নৌকা ডুবিল, কেবল একটি নৌকো তিন বন্ধুকে একটা দ্বীপে আছড়াইয়া ফেলিয়া খান খান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসে ববিবি, তাসের গোলাম যথানিয়মে বাস করে এবং দহলা নহলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথা নিয়মে কাল কাটায়। তাসের রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না, এই প্রথম গোলযোগের সূত্রপাত হইল। এতদিন পরে প্রথম এই একটা তর্ক উঠিল, এই যে তিনটে লোক হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় সমুদ্র হইতে উঠিয়া আসিল, ইহাদিগকে কোন শ্রেণীতে ফেলা যাইবে? প্রথমত ইহারা কোন জাতি, টেক্কা, সাহেব, গোলাম না দহলা নহলা? দ্বিতীয়ত ইহারা কোন গোত্র, ইস্কাবন, চিড়েতন, হরতন অথবা রোহিতন? এ সমস্ত স্থির না হইলে ইহাদের সহিত কোন রূপ ব্যবহার করাই কঠিন। ইহারা কাহার অন্ন খাইবে, কাহার সহিত বাস করিবে, ইহাদের মধ্যে অধিকার ভেদে কেই বা বায়ুকোণে, কেই বা নৈঋত্যকোণে, কেই বা ঈশান কোণে মাথা রাখিয়া
এবং কেই বা দণ্ডায়মান হইয়া নিদ্রা দিবে তাহার কিছুই স্থির হয় না। এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণ ইতিপূর্বে আর কখনো ঘটে নাই। কিন্তু ক্ষুধা কাতর বিদেশি বন্ধু তিনটির এ সকল গুরুতর বিষয়ে তিলমাত্র চিন্তা নাই। তাহারা কোনো গতিকে আহার পাইলেই বাঁচে। যখন দেখিল তাহাদের আহারাদি দিতে সকলেই ইতস্তত করিতে লাগিল এবং বিধান খুঁজিবার জন্য টেক্কারা বিরাট সভা আহ্বান করিল, তখন তাহারা যে যেখানে খাদ্য পাইল খাইতে আরম্ভ করিয়া দিল। এই ব্যবহারে তুড়ি তিরি পর্যন্ত অবাক। তিরি কহিল, ভাই তুড়ি, ইহাদের বাজ বিচার কিছুই নাই। দুড়ি কহিল, ভাই তিরি, বেশ দেখিতেছি ইহারা আমাদের অপেক্ষা নির্যাতীয়। আহার আদি করিয়া ঠান্ডা হইয়া তিন বন্ধু দেখিল এখানকার মানুষগুলো কিছু নতুন রকমের, যেন জগতে ইহাদের কোথাও মূল নাই, যেন ইহাদের টিকি ধরিয়া কে উৎপাটন করিয়া লইয়াছে। ইহারা এক প্রকার হতবুদ্ধিভাবে সংসারে স্পর্শ পরিত্যাগ করিয়া দুলিয়া দুলিয়া বেড়াইতেছে। যাহা কিছু করিতেছে তাহা যেন আর একজন কে করাইতেছে, ঠিক যেন ওই পুতলাবাজির দোদুল্যমান পুতুলগুলোর মতোই। তাই কাহারও মুখে ভাব নাই, ভাবনা নাই, সকলেই নিরতিশয় গম্ভীর চালে যথা নিয়মে চলাফেরা করিতেছে। অথচ সব শুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে। চারদিকেই জীবন্ত নির্জীবতার পরম গম্ভীর রকম সকম দেখিয়া রাজপুত্র আকাশে মুখ তুলিয়া হাসিয়া উঠিল। এই আন্তরিক কৌতুকের উচ্চ হাস্যধ্বনি তাস রাজ্যের কলরববিহীন রাজপথে ভারী বিচিত্র শুনাইল। এখানে সকলেই এমনি একান্ত যথাযথ, এমনি পরিপাটি, এমনি প্রাচীন, এমনি সুগম্ভীর যে কৌতুক আপনার আকস্মাত উচ্ছ্বসিত উচ্ছৃঙ্খল শব্দে আপনি চকিত হইয়া ম্লান হইয়া নির্বাপিত হইয়া গেল। চারদিকের লোক প্রবাহ পূর্বাপেক্ষা দ্বিগুণ স্তব্ধ গম্ভীর অনুভূত হইল। কোটালের পুত্র এবং সওদাগরের পুত্র ব্যাকুল হইয়া রাজপুত্রকে কহিল, ভাই সাঙাত, এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নয়, আর এক দণ্ড নয়। এখানে দুদিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত আছে কিনা। রাজপুত্র কহিল, না ভাই, আমার কৌতূহল হইতেছে। ইহারা মানুষের মতো দেখতে, ইহাদের মধ্যে এক ফোঁটা জীবন্ত পদার্থ আছে কিনা একবার নাড়া দিয়ে দেখতে হইবে। এমনি তো কিছুকাল যায়, কিন্তু এই তিনটে বিদেশি যুবক কোনো নিয়মের মধ্যেই ধরা দেয় না। যেখানে যখন ওঠা বসা, মুখ ফেরানো, উপুর হওয়া, চিত হওয়া, মাথা নাড়া, ডিগবাজি খাওয়া উচিত, ইহারা তাহার কিছুই করে না, বরং সকৌতুকে নিরীক্ষণ করে এবং হাসে। এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দিগ্গজ গাম্ভীর্য আছে, ইহারা তার দ্বারা অভিভূতই হয় না। একদিন টেক্কা সাহেব গোলাম আসিয়া রাজপুত্র, কোটালের পুত্র এবং সওদাগর পুত্রকে হাঁড়ির মতো গলা করিয়া অবিচলিত গম্ভীর মুখে জিজ্ঞাসা করিলেন, তোমরা বিধান মতে চলিতেছ না কেন? তিন বন্ধু উত্তর করিল, আমাদের ইচ্ছে হাঁড়ির মতো গলা করিয়া তাস রাজ্যের তিন অধিনায়ক স্বপ্নাভিভূতের মতো বলিল। ইচ্ছে
সে বেটা কি ইচ্ছে কি সেদিন বুঝিল না, কিন্তু ক্রমে ক্রমে বুঝিল। প্রতিদিনই দেখিতে লাগিল এমন করিয়া না চলিলে অমন করিয়াও চলা সম্ভব। যেমন এদিক আছে তেমনি ওদিকও আছে। বিদেশ হইতে তিনটে জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল বিধানের মধ্যেই মানবের সমস্ত স্বাধীনতার সীমা নহে। এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটা রাজশক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল। ওই সেটি যেমন অনুভব করা, অমনি তাস রাজ্যে রাগা গোড়া অল্প অল্প করিয়া আন্দোলিত হইতে আরম্ভ হইল। গত নিদ্র প্রকাণ্ড অজগর সর্পের অনেকগুলো কুণ্ডলীর মধ্যে জাগরণ যেমন অত্যন্ত মন্দ গতিতে সঞ্চালন করিতে থাকে সেইরূপ। নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারও দিকে দৃষ্টিপাত করে নাই, নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে। এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো ঘন কৃষ্ণপক্ষ ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ নেত্রে কটাক্ষপাত করিল। রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল, এ কি সর্বনাশ! আমি জানিতেম ইহারা এক একটা মূর্তিবত। তাহা তো নহে, দেখিতেছি এ যে এক নারী। কোটালের পুত্র সওদাগরের পুত্রকে নির্ভীতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল, ভাই, ইহার মধ্যে বড় মাধুর্য আছে। তাহারা সেই নবোদ্ভাবিত কৃষ্ণ নেত্রের প্রথম কটাক্ষপাতেই আমার মনে হইল যেন আমি এক নতুন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম। এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছি আজ তাহা সার্থক হইল। দুই বন্ধু পরম কৌতূহলের সহিত সহাস্যে কহিল, সত্য নাকি সাঙ্গাত! সেই হতভাগিনী হরতনের বিবিটি আজ হইতে প্রতিদিন নিয়ম ভুলিতে লাগিল। তাহার যখন যেখানে হাজির হওয়া বিধান, মুহুর মুহুর তাহার ব্যতিক্রম হইতে আরম্ভ হইল। মনে করো যখন তাহাকে গোলামের পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে, তখন সে হঠাৎ রাজপুত্রের পার্শ্বে আসিয়া দাঁড়ায়। গোলাম অবিচলিতভাবে সুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিবি, তোমার ভুল হইল। শুনিয়া হরতনের বিবির স্বভাবতই রক্তকপুল অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে। তাহার নির্নিমেষ প্রশান্ত দৃষ্টি নত হইয়া যায়। রাজপুত্র উত্তর দেয়, কিছু ভুল হয় নাই, আজ হইতে আমি গোলাম। নবপ্রস্ফুটিত রমণীর হৃদয় হইতে এ কি অভূতপূর্ব শোভা, এ কি অভাবনীয় লাবণ্য বিস্ফোরিত হইতে লাগিল! তাহার গতিতে এ কি সুমধুর চঞ্চল্য! তাহার দৃষ্টিপাত এ কি হৃদয়ের হিল্লোল! তাহার মধ্যে তাহার সমস্ত অস্তিত্ব হইতে এক এক একটি সুগন্ধি আরতি উচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। এই নব অপরাধিনীর ভ্রম সংশোধনে অতিশয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল। টেক্কা আপনার চিরন্তন মর্যাদা রক্ষার কথা বিস্তৃত হইল। সাহেবে গোলামে আর প্রভেদ থাকে না, দহলা নহলাগুলো পর্যন্ত কেমন হইয়া গেল। এই পুরাতন দ্বীপে বসন্তের কোকিল অনেকবার ডাকিয়াছে, কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনোই ডাকে নাই। সমুদ্র চিরদিন এক তান কলধ্বনিতে গান করিয়া আসিতেছে, কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলঙ্গ মহিমা এক সুরে ঘোষণা করিয়া আসিয়াছে। আজ সহসা দক্ষিণ বায়ু চঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গরাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাষাতে
আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল। এই কি সেই টেক্কা, সেই সাহেব, সেই গোলাম? কোথায় গেল সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগোল মুখচ্ছবি? কেউ বা আকাশের দিকে চায়, কেউ বা সমুদ্রের ধারে বসিয়া থাকে, কাহারো বাবার রাত্রে নিদ্রা হয় না, কাহারো আহারে মন নাই। মুখে কাহারো ঈর্ষা, কাহারো অনুরাগ, কাহারো ব্যাকুলতা, কাহারো সংশয়, কোথাও হাসি, কোথাও রোদন, কোথাও সঙ্গীত, সকলেরই নিজের নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে, সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে। টেক্কা ভাবিতেছে, সেব ছোকড়াটাকে দেখিতে নেহাত মন্দ না হোক, কিন্তু শ্রী নাই, আমার চাল চলনের মধ্যে এমন একটা মাহাত্ম আছে যে যে কোনো ব্যক্তি বিশেষের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। সাহেব ভাবিতেছে, টেক্কা সর্বদা ভারী টক টক করিয়া ঘাড় বাঁকাইয়া বেড়াইতেছে, মনে করিতেছে উহাকে দেখিয়া বিবিগুলো বুক ফাটিয়া মরে গেল বলিয়া ঈষৎ বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে। দেশে যতগুলো বিবি ছিলেন সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন, মরিয়া যাই, গরবিনী এত সাজের ধুম কিসের জন্য গো বাপু, ইয়ার রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রযত্নে হাবভাব বিস্তার করিতে থাকে। আবার কোথাও দুই সখায়, কোথাও দুই সখীতে গলা ধরিয়া নিভৃতে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো রাগ করে, কখনো মান অভিমান চলে, কখনো সাদাসাদি হয়। যুবকগুলো পথের ধারে বনের ছায়ায় তরুমূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্র রাশির উপর পা ছড়াইয়া অলসভাবে বসিয়া থাকে, বালা সুনীল বসন পড়িয়া সেই ছায়াপদ দিয়া আপন মনে চলিতে চলিতে সেইখানে আসিয়া মুখ নত করিয়া চোখ ফিরাইয়া লয়, যেন কাহাকেও দেখিতে পায় নাই, যেন কাহাকেও দেখা দিতে আসে নাই, এমনি ভাব করিয়া চলিয়া যায়। তাই দেখিয়া কোনো কোনো খ্যাপা যুবক দুঃসাহসে ভর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয়, কিন্তু মনের মধ্যে একটা কথাও জোগায় না, অপ্রতিব হইয়া দাঁড়াইয়া পড়ে, অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায়। মাথার উপর পাখি ডাকিতে থাকে, বাতাস অচঞ্চল ও অলোক উড়াইয়া হু হু করিয়া বহিয়া যায়, তরুপল্লব ঝড়ঝড় ঝড়ঝড় মর্মর মর্মর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দোদুল্যমান করিয়া তোলে। একটা বসন্তে তিনটে বিদেশি যুবক আসিয়া মরা গাঙে এমনি একটা ভরা তুফান তুলিয়া দিল। রাজপুত্র দেখিলেন জোয়ার ভাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে, কথা নাই, কেবল মুখ চাওয়া চাই, কেবল এক পা এগোনো দুই পা পিছনো,
কেবল আপনার মনের বাসনা স্তূপাকার করিয়া বালির ঘর গড়া এবং বালির ঘর ভাঙা। সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অগ্নিতে আপনাকে আহুতি দিতেছে এবং প্রতিদিন কৃষ ও বাক্যহীন হইয়া যাইতেছে। কেবল চোখ দুটো জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে ওষ্ঠাধার বায়ুকম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে। রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন, বাসিয়ানো, তুড়ি ভেরি বাজাও, সকলে আনন্দ ধ্বনি করো, হরতনের বিবি স্বয়ংবরা হবেন। তৎক্ষণাৎ দহলা নহলা বাঁশিতে ফুঁ দিতে লাগিল, দুড়ি তিড়ি তুড়ি ভেড়ি লইয়া পড়িল। হঠাৎ এই তুমুল আনন্দ তরঙ্গে সেই কানাকানি চাওয়াচাই ভাঙিয়া গেল। উৎসবে নরনারী একত্রে মিলিত হইয়া কত কথা, কত হাসি, কত পরিহাস, কত রহস্য ছলে মনের কথা বলা, কত ছল করিয়া অবিশ্বাস দেখানো, কত উচ্চ হাস্যের তুচ্ছ আলাপ। ঘন অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায়, পাতায় পাতায়, লতায় বৃক্ষে নানা ভঙ্গিতে খেলাধুলা মেলামেলি হইতে থাকে, ইহাদের মধ্যেও তেমনি হইতে লাগিল। এমনি কলরব আনন্দ উৎসবের মধ্যে বাঁশিতে সকাল হইতে বড় মধুর স্বরে সাহানা বাজিতে লাগিল। আনন্দের মধ্যে গভীরতা, মিলনের মধ্যে ব্যাকুলতা, বিশ্ব দৃশ্যের মধ্যে সৌন্দর্য, হৃদয়ে হৃদয়ের প্রতি বেদনা সঞ্চার করিল। যাহারা ভালো করিয়া ভালোবাসে নাই তাহারা ভালোবাসিল, যাহারা ভালোবাসিয়া ছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল। হরতনের বিবি রাঙা বসন পরিয়া সমস্ত দিন একটা গোপন ছায়াকুঞ্জে বসিয়াছিল, তাহার কানেও দূর হইতে সাহানার তান প্রবেশ করিতেছিল এবং তাহার দুটি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল। হঠাৎ এক সময়ে চক্ষু মেলিয়া দেখিল, সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে। সে অমনি কম্পিত দেহে দুহাতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল। রাজপুত্র সমস্ত দিন একাকী সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সেই সন্ত্রস্ত নেত্রক্ষেপ এবং সলজ্জ লুণ্ঠন মনে মনে আলোচনা করিতে লাগিলেন। রাত্রে শত সহস্র দ্বীপের আলোকে, মালার সুগন্ধে, বাঁশির সঙ্গীতে অলঙ্কৃত সুসজ্জিত সহাস্য শ্রেণীবদ্ধ যুবকদের সভায় বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সম্মুখে আসিয়া নত শিরে দাঁড়াইল। অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না, অভিলষিত মুখে চোখও তুলিতে পারিলেন না। রাজপুত্র তখন আপনি শীর্ণত করিলেন, মাল্য স্খলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল। চিত্রবত নিস্তব্ধ সভা সহসা আনন্দ উচ্ছ্বাসে আলোড়িত হইয়া উঠিল। সকলে মিলিয়া রাজ্যে অভিষেক করিল। সমুদ্র পাড়ের দুখিনী দুয়ারানী সোনার তরিতে চাপিয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন। ছবির দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে। এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই। সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ রাগ দ্বেষ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজ্যের নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল। এখন কেহ ভালো, কেহ মন্দ, কাহারও আনন্দ, কাহারও বিষাদ, এখন সকলে মানুষ, এখন সকলে অলগ্ন বিধান মতো নিরীহ না হইয়াও নিজের ইচ্ছা মতো
সাধু এবং অসাধু।